বাফুফের দুর্নীতির অনুসন্ধান নিয়ে দুই পক্ষের কেউ কাউকে ছাড় দিতে নারাজ। দুদকের অনুসন্ধানের আদেশ স্থগিত চেয়ে করা মামলা আগে প্রত্যাহার করে নিয়েছেন কাজী সালাউদ্দিন। তবে তাদের যত আপত্তি ফিফার টাকা 9-6 অনুসন্ধান নিয়ে। রোববার দেশের সর্বোচ্চ আদালতে শুনানির জন্য ওঠে বাফুফের মামলা। এদিন শুনানিতে চটে যান প্রধান বিচারপতি। বাদীপক্ষকে উদ্দেশ্য করে বলেন, ট্রেন্ড শুরু হয়েছে দুদককে দরখাস্ত দিয়ে এসেই হাইকোর্টে রিট করার। এরপরই বাফুফে নিয়ে রুল শুনানির জন্য হাইকোর্টকে 3 সপ্তাহ সময় বেঁধে দেন আপিল বিভাগ। হুট করে একটা 2-3 দিনের মধ্যে 5-10 জনের মধ্যে এসে যদি অ্যাপ্লিকেশন দেয় দিয়ে চলে আসে তার এগেনস্টের ডিসপোজালের জন্য, এটা প্রপার না। এদিকে দুদকের পক্ষ থেকে বলা হয় তারা বাফুফের কর্তা ব্যক্তিদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছেন। আপিল বিভাগও বলেন দুদক অনুসন্ধান করতে চাইলে করুক। ফিফার পোর্শনটা আমরা যেভাবে আছি সেভাবেই থাকবে, তবে ফুটবল ফেডারেশনের অন্য যে এলিগেশনগুলো আসছে বা যেখানে বাদী সুমন সাহেব নিয়ে আসছে সেখানে আমরা মানি লন্ডারিং, এমবেজলমেন্ট, অর্থ আত্মসাত হয়েছে কিনা এগুলো আমরা বিস্তারিতভাবে অনুসন্ধান করতে পারবো। গেল 15 মে এক রিটের প্রাথমিক শুনানি শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদি, সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সহ সংস্থাটির কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দেন হাইকোর্ট। সময় বেঁধে দেওয়া হয় 4 মাস। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।